চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। অবশেষে নিয়োগপত্র হাতে পেলেন ববিতা, আগামী মাস থেকে যোগ দেবেন স্কুলে। শিক্ষিকা পদে যোগ দিয়ে কত টাকা বেতন পাবেন ববিতা? মন্ত্রী কন্যার চোখে চোখ রেখে ববিতার আইনি লড়াই আজ যেন বহু চাকরি প্রার্থীর অনুপ্রেরণা। চাকরিটা তিনি পাবেন কিনা তা নিয়ে কিঞ্চিত সংশয় ছিল রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার বিরুদ্ধে বেআইনিভাবে স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ আনা ববিতা সরকারের। কিন্তু আদালতের নির্দেশ মতো নির্ধারিত দিনেই পেয়েছিলেন স্কুলের চাকরির নিয়োগের সুপারিশপত্র। এবার তার হাতে এলো চাকরির নিয়োগপত্র। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে এটি তার হাতে তুলে দেওয়া হয়েছে। অবশেষে চাকরিটা পেলেন ববিতা সরকার। তবে চাকরি পেলেও ববিতার বেতন কত হবে, এ প্রশ্ন অনেকের মনেই রয়েছে। আদালতের নির্দেশ ছিল 27 জুনের মধ্যে ববিতাকে নিয়োগ করতে হবে। 30 জুন যাতে চাকরিতে যোগদান করতে পারেন ববিতা তা নিশ্চিত করবেন ডিআই। আর সেই নির্দেশ অনুযায়ী গতদিন ববিতা পেয়েছিলেন চাকরির নিয়োগের সুপারিশপত্র, আর আজ নিয়োগপত্র চলে এলো তাঁর হাতে। অর্থাৎ চাকরিতে আর কোনো বাধা রইল না ববিতার। জানা গিয়েছে শিক্ষিকা হিসেবে ববিতার মাসিক বেতন হতে চলেছে 42,600 টাকা। কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে চাকরি করবেন তিনি। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারের কন্যা চাকরি বাতিল করেছে হাইকোর্ট। কারণ প্রাথমিক মেধা তালিকায় মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর নাম না থাকলেও পরে তার নাম 21 নম্বর থেকে সোজা 1 নম্বরে আনা হয়। ববিতার মেধা তালিকায় 20 নম্বরে নাম ছিল, সে চলে গিয়েছিল 21 নম্বরে। তাই আদালত তাকে চাকরি দেওয়ার বিষয়টা সর্বাগ্রে গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি আদালত আরও নির্দেশ দিয়েছিল চাকরির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বেতনের সমস্ত টাকা ফেরত দিতে হবে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে, আর সেই টাকা পাবেন ববিতা সরকার। ববিতা 2 সন্তানের মা, গত 5 বছর ধরে সংসার সামলে নিজের লড়াইটা চালিয়ে গিয়েছেন। সংসারের হাজারো কাজ সামলে চালিয়ে গিয়েছেন সত্য উদ্ঘাটনের লড়াই। সামনের জন কতটা প্রভাব প্রতিপত্তিশালী তা না ভেবেই নিজের অধিকার আদায়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। তার সেই একরোখা মনোভাবে আজ SSC দুর্নীতি মামলায় কাঠগড়ায় স্বয়ং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। প্রভাব খাটিয়ে নিজের কম নাম্বার পাওয়া মেয়েকে তিনি চাকরি পাইয়ে দিয়েছেন এমনই অভিযোগ ছিল, এবং তার জেরেই বিচারপতি তাকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশও করেছেন। এককালে ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন এই পরেশ অধিকারী, রাজ্যের খাদ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। তবে দল বদলে যখন 2019 সালে তৃণমূলে আসেন তখনও তার প্রভাব কমেনি, এবং তারপর পরেশ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী হলে আরও কঠিন হয় ববিতার লড়াই। কিন্তু শেষ পর্যন্ত 5 বছর পর পরেশকে CBI-এর ভয়েই পালিয়ে বেড়াতে হলো, তার কারণ এই ববিতা সরকার। যদিও পরে অবশ্য CBI-এর দুয়ারে হাজির হতে হয়েছিল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীকে। দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন মন্ত্রী কন্যা অঙ্কিতা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেই চাকরি থেকে বরখাস্ত হয়েছেন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তবে এবার অঙ্কিতার খোয়ানো চাকরি ববিতাকে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। শেষ পর্যন্ত ববিতা তা পেয়েছে। তবে এই সাফল্য খুব একটা সহজে পায়নি ববিতা। দীর্ঘ লড়াই ছিল তার। সালটা ছিল 2016। ওই বছর 4 ডিসেম্বর SSC পরীক্ষায় বসেছিলেন ববিতা সরকার। 2017 সালের 27 নভেম্বর প্রকাশিত হয়েছিল মেধা তালিকা। তালিকা প্রকাশের পর ওয়েটিং লিস্টে ছিল ববিতার নাম। সাধারণত প্যানেল লিস্টে থাকা কর্মপ্রার্থীদের চাকরি হওয়ার পর ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের পালা আসে, তাই আশা করেছিলেন হয়তো তারও ডাক আসবে, কিন্তু সেই চাকরি তার জোটেনি। তারই মধ্যে তালিকা প্রকাশের দাবিতে আন্দোলনে নামেন কর্মপ্রার্থীরা। দেখা যায় ববিতা সরকারের নাম রয়েছে 20 নম্বরে, কিন্তু দ্বিতীয় কাউন্সিলিং এর পর তিনি জানতে পারেন তার নাম চলে গিয়েছে 21 নম্বরে। হঠাৎই মেধা তালিকায় চলে আসে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর নাম, তিনি চলে আসেন ওয়েটিং লিস্টের 1 নম্বরে, ববিতা পিছিয়ে যান 21 নম্বরে। আর সেই কারণে ববিতা দাবি করেছিলেন অঙ্কিতা অধিকারী মোট 61 নম্বর পেয়েছেন, আর তিনি নিজে পেয়েছিলেন 77 নম্বর। 72 জনের ওয়েটিং লিস্টে 20 নম্বরে নাম ছিল তার। এরপরে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি। দীর্ঘ 4 বছর ধরে লড়াই করার পর হাইকোর্ট অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয়, পাশাপাশি বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে অঙ্কিতার শূন্যপদে নিয়োগের জন্য ববিতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কার্যত সেই নির্দেশ মেনে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন ববিতা সরকার। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।